আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। নতুন একটি এক্সচেঞ্জার সাইট নিয়ে চলে আসছি। এখন বলবেন ভাই আবারও এক্সচেঞ্জার? আরে ভাই ইনস্ট্যান্ট পেমেন্ট, নো প্রবলেম, টেনশন মুক্ত। ওদের এক্সচেঞ্জারের ভিতরে লিস্টেড আছে টোকেনটা, পাওয়া মাত্রই আমরা ওইখান থেকে সেল করে টাকাটা আমাদের পকেটে নিয়ে আসবো। মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন, অল ইউজার $50 টোকেন পাবেন। অবশ্যই ভাইরাল হওয়ার আগে ডোন্ট মিস অপরিচিত ভিডিও, দেখার সাথে সাথে অ্যাকাউন্টটা করে ফেলবেন। কী কী করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলে দিব। ভিডিও ডিসক্রিপশনে আমার অবশ্যই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, এই অ্যাড্রপ লিঙ্কটা দেওয়া থাকবে, সরাসরি চলে আসবেন লিঙ্কে ক্লিক করলে এই পেজে। আসার পর ভয়েসটাতে কী বলেছি এটা শুনতে পারেন, অথবা ভিডিও দেখলে আপনার আর শোনা লাগবে না। আর এই অ্যাপটা পাবেন কোথায়? এই যে এখানে ক্লিক করলে এই অ্যাপটাতে এই চ্যানেলে চলে আসবেন, চ্যানেলটাতে জয়েন করবেন। করার পরে এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে, মানে ডাউনলোডে ক্লিক করে চলে আসবেন। আসার পর আগে ওটা আপনি ইনস্টলে ওপেনে দিয়ে আসবেন, তারপর এখানে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন। ভাই $50 দিয়ে কথা, মিস করা যাবে না, এক মাসের ইনকাম সাধারণ লোকের ক্ষেত্রে। তো এখানে একটা ক্লিক করে দিব, করে দেওয়ার পর আমাদেরকে সরাসরি নিয়ে চলে আসবেন দিস ইজ ইউর ওয়েবসাইটে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, এক সেকেন্ডের জন্য টানাটানি যদি করে দেখেন তাহলে কিন্তু অনেক এক্সচেঞ্জার আছেন আপনারা জয়েন করছেন। আমাকে বলেন ভাই পেমেন্ট তো পাচ্ছি না, ভাই পেমেন্ট কেন দিচ্ছে না? ভাই এটা আপনার ভুলের কারণে পেমেন্ট দিচ্ছে না, হাজারো মানুষ অনেক টাকা ইনকাম করে তাদের পকেটে নিয়ে নিছে কিন্তু কেউ জানে না, কেউ বুঝে না। কেন? যে বুঝে, যে ভালোভাবে ভিডিও দেখে সেই কিন্তু টাকা নিয়ে যাচ্ছে। আপনি সাধারণ ক্ষেত্রে ভালোভাবে যদি ভিডিও না দেখেন তাহলে তো আপনি একটা কাজ ভুল করে ফেলছেন, তার কারণে আপনাকে পেমেন্টটা করে নাই, এটা হলে সবচেয়ে বড় কথাটা। আমার সাথে কাজ করবেন, প্রতি মাসে $200 থেকে $300 ইনকাম করবেন, ভাগ্য ভালো থাকলে $1000 প্রতি মাসে ইনকাম করতে পারেন। একটু টেকনিক খাটাবেন মনোযোগ দিয়ে, নতুন মানুষ আমার এখানে এসে কাজ করতে পারে। আশা করি ওদের ওয়েবসাইটটা কিন্তু একটু লো, কারণ ভাইরাল হয়ে যাচ্ছে এই কারণে। $50 লোভটা কে সামলাইতে পারে বলেন? $50 প্রায় বর্তমান সময়ে $5000 কুকয়েনে, তারপরে বাইন্যান্সে লিস্টেড কিন্তু এখন ডলার যদি আপনি বিক্রি করতে যান তাহলে কিন্তু $105 করে বাইন্যান্সে, কুকয়েনও কিন্তু $105 করে, তার মানে $5000 উপরও কিন্তু $50 বর্তমান বাংলাদেশেও কিন্তু ডলার এখন $50-95 করে। তো এটা একটু লোডিং নিচ্ছে, একটু লোডিং নিবে, একটু ধীরে সুস্থে কাজ করবেন, ওকে? তো দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কী করবেন, কী কী দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট আপনি এখানে একটা ইমেল দিবেন, ওকে? এখানে দেখেন মনোযোগ দিয়ে, এখানে একটা ইমেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড না, এখানে আপনার ইমেল একটা কোড পাঠাবে, কোথা থেকে পাঠাবে সেটা দেখাচ্ছি। এই যে এইখানটায় পাসওয়ার্ড দিবেন আগে, পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি বলি এখানে আগে কী করবেন, এখানে একটু ডেস্কটপ সেট করে নেবেন, থ্রি ডটে ক্লিক করবেন, নাহলে এখানে যে কোডটা দেখা যায় না, এই যে কোডটা যে আপনি পাঠাবেন সেটার অপশনটা দেখা যায় না। এখান থেকে এটাতে কর্নারে ক্লিক করবেন, আগে কর্নারে ক্লিক করে এই যে দেখেন ডেস্কটপ আছে, ডেস্কটপ, এখান থেকে ডেস্কটপে একটা ক্লিক করবেন। ডেস্কটপে ক্লিক করলে এরকম পেজে চলে আসবে, একটু ওয়েট করবেন, তারপর আপনাকে কোডটা সেন্ড করার জন্য অপশনটা কিন্তু এখানে আসবে, তার আগে কিন্তু এখানে কোডটা আসবে না, ওকে? একটু লোডিং নিবে, লোডিংটা নিয়ে এখানে চলে আসবেন। তো দেখেন এখানে আমার লোডিং নিচ্ছে, লোডিং নিয়ে কিন্তু এখানে চলে আসতেছে, এই যে আসছে চলে। এখন কিন্তু দেখেন এই যে এখন কিন্তু আমাদের সেন্ড কোডটা এখানে চলে আসছে, ওকে? তো এখন আমরা কী করবো, এখানে আমরা আমাদের ইমেলটা দিয়ে দিব। আর এখানে আপনারা আগে থেকে এখানে একটা সেন্ড কোডে ক্লিক করে দিবেন, সেন্ড কোডে ক্লিক করে এখানে বলবে আপনাকে একটা ক্যাপচা পূর্ণ করার জন্য। তো এখানে এই যে ক্যাপচা আসছে, একটু জুম করবেন, এই যে জুম করে দেখবেন এই যে ক্যাপচা, এই যে এখান থেকে এটা টেনে এখানে আনবেন, ওকে? টেনে এখানে $50 দিয়ে কথা ভাই, $50 ইনস্ট্যান্ট আমরা তাদের অ্যাকাউন্ট থেকে সেল করে নিয়ে নিতে পারবো। এখানে তারা টোকেনটা আমাদেরকে দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে তাদের এক্সচেঞ্জার থেকে আমরা নিয়ে নেবো। আর একটা কথা বলি আপনাদেরকে, এখানে ফিজিক্যাল পাসওয়ার্ড দিতে হবে, কোনো @ম্যাড্রেট দিলে হবে না। পাসওয়ার্ডটা দিবেন এমন একটা সংখ্যার পাসওয়ার্ড দিবেন, মনে করেন আপনি এখান থেকে কী করলেন, ধরেন আমি এখানে এই যে একটা পাসওয়ার্ড এখানে দিলাম, মনে করেন আপনি নাম দিবেন, ঠিক আছে? নাম দেওয়ার পর কী করবেন, একটা 12 অথবা 00, ঠিক আছে, এরকম দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে আপনি এই কোডটা কোথায়, কোডটা দেখেন আপনার ইমেলে কিন্তু একটা যে কোড পাঠায় দিয়েছে, যে সাপোর্ট টিম তাদের এখান থেকে আগে কিন্তু ভাই যখন আমি করছিলাম এটা, আমার যে অ্যাকাউন্টটা ভেরিফাই সেটা করছিলাম, অনেক কষ্ট হয়েছিল, এই কোডটাই আসে নাই। তো এই কোডটা দেখে আল্লাহর রহমতে এখন সাথে সাথে চলে আসছে। কোডটা এখান থেকে যেটা কপি করবেন, এই যে কোডটা কিন্তু এই যে ছোট্ট করে দিছে, তো এই কোডটা এখান থেকে কপি করবেন, কপি করে সরাসরি এখানে চলে আসবেন। আয়সা এই যে এখানে যেটা কোড পাঠাচ্ছেন না, সেই কোডটা এখানে আপনারা সাবমিট করে দেবেন, এটা একটু হার্ড এই কারণে। তারপর এখানে সাইন আপে ক্লিক করে দেবেন, এটা থাকবে। এইটা যদি আপনি মিস করেন, এখান থেকে কাইটা ফেলেন, তাহলে কিন্তু আপনাকে বোনাসটা দিবেন। আপনি কার মাধ্যমে জয়েন করছেন আমি বলে রাখি, যদি আপনি রেফার কোডটা এখানে না পান তাহলে আমার টেলিগ্রামে এই পোস্টটা যেখানে আসলো সেখান থেকে কোডটা এখানে দিয়ে দিবেন। কোড যদি না ইউজ করেন ভাই, আমি তো আপনার টাকা নিচ্ছি না, আপনার বেনিফিট আমি নিচ্ছি না, এটা ওদের এক্সচেঞ্জারের নিয়ম। আপনি কার আন্ডারে জয়েন করছেন তার জন্যই আপনাকে $50 টোকেন দেওয়া হবে, ঠিক আছে? আর যদি কোডটা না ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেটা আমি বলতে পারবো না, টোকেনটা আপনি পাবেন না, এটা বাস্তব। তো এখন দেখেন আমরা সাইন আপে একটা ক্লিক করে দেবো, সাইন আপে যখন একটা ক্লিক করে দেবো তখন বলবে দেখেন এখানে বলতেছে মনে হয় রেজিস্টার ইউর সাকসেসফুল, এখানে কিন্তু আমাদের রেজিস্টার ইউর সাকসেসফুল অ্যান্ড কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের এখানে দেখেন উপরে এই যে একটা লোডিং কিন্তু অপশন নিচ্ছে, দেখেন এই যে এটা কিন্তু যাচ্ছে, এখনও এটা লোডিং নিবে, একটু ওয়েট করবেন, লোডিংটা কমপ্লিট হয়ে যাক। আচ্ছা ওইটা নেওয়ার পর, লোডিং নেওয়ার পর আপনি নাও আসতে পারে, তো আপনি একটু রিপ্লেস নেবেন, নেওয়ার পর হয়ে যাবে। তারপরে এখানে দেখেন এই যে কিনারে একটু স্লাইস করবেন, স্লাইস করার পর এখানে দেখেন থ্রি ডট আছে, এই যে
এই থ্রি ডট একটা ক্লিক করবেন। আপনি ওয়েবসাইট থেকে রেজিস্টারটা করতে পারেন, আর অ্যাপটা আমি টেলিগ্রামে দিয়ে রাখছি বয়েজের সাথে। তো এখানে জাস্ট একটা লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে যখন ক্লিক করে দেবেন তখন এখানে আপনার লগ ইন পেজ চলে আসবে। এখানে আপনাকে লগ ইনের ইমেলটা দিতে হবে। এখানে যে দেখেন কী কী আছে এখানে বলছে, এখানে আপনার লগ ইনের যে সাপোর্টিং ইমেলটা এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনি লগ ইনের ইমেলটা দিবেন আর আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে বলতেছে যে আপনার আগে ক্যাপচাটা পূর্ণ করার জন্য নাকি ভেরিফাই করার জন্য। আচ্ছা, ক্যাপচাটা আমরা এখান থেকে আগে পূর্ণ করি। এখান থেকে এই ক্যাপচাটা এখান থেকে টানা দিবেন, টানা দিয়ে এখানে ক্যাপচাটা পূর্ণ করবেন। করার পরে এখানে একটু জুম করে এখানে এখানে একটা ক্লিক করবেন। এখানে বলতেছে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য। তো আপনি এখান থেকে যদি অ্যাপ্লিকেশনটা নামাতে পারেন তো নামাবেন, না নামাতে পারলে আপনাদের এখানে কাজ শেষ, আপনারা চলে আসবেন আমার প্লে স্টোরে, কী জানি কোথায়, আমার টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে এসে এখানে দেখেন এইটার নিচে আমি একটা বয়েস দিচ্ছি, যে বয়েস, এই বয়েসের নিচে দেখেন অ্যাপ ইনস্টল লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি চলে আসবেন এইখান থেকে, এই যে এটাকে আপনারা এই যে এটা ক্লিক করে এটা নামিয়ে নেবেন। নামিয়ে আপনারা কী করবেন, এখান থেকে এটাকে ইনস্টল করে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করাটা কিন্তু পুরো সিম্পল, এটা আপনারা জানেন কীভাবে লগ ইনটা করতে হয়। এটা ইনস্টল হোক হওয়ার পর আমি আপনাকে ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ডিরেক্ট এখানে ওপেনে ক্লিক করবেন। তো আমি এটা আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসছি, হোয়াটসঅ্যাপে নিয়ে এসে আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিছি। তো এটা দেখেন এই যে আমাদের ওদের ভার্সন প্রো এখানে দেখাচ্ছে। তো আমরা কিন্তু অলমোস্ট এটাকে ইনস্টল করে ফেলবো। এখন আমরা কী করবো, আমাদের জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন করে ফেলবো। লগ ইন করার পরে এখানে আমাদের কী কী করতে হবে সেটা করলে আমরা $50 পাবো সেটা আমাদের জানতে হবে। সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু এখান থেকে আমরা $50 নিতে পারবো না। তো এই কারণে আমি আপনাদেরকে বলি যে প্রত্যেকটা ভিডিও, মানে আমার প্রত্যেকটা ভিডিও সংক্ষেপ ক্ষেত্রে সুন্দরভাবে স্পষ্টভাবে দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, আমার জন্য না। কারণ আপনি ইনকাম করতে আসছেন, আমাদের কাজ হলো আপনাদেরকে ভিডিও দেওয়া, আপনারা কীভাবে ইনকাম করবেন, টাকাগুলো কালেক্ট করতে পারবেন, কীভাবে এখান থেকে অফারে জয়েন করে সেই টাকাগুলো আপনাদের পকেটে নেবেন, এটা আমাদের কাজ, আপনাদেরকে অফারগুলো সাজেশন করা। তো দেখেন আমরা কিন্তু অলমোস্ট এখানে চলে আসছি আমরা এইখানটায়, এই যে এইখানটায় আমাদের ইমেলটা আর এখানে পাসওয়ার্ডটা। ফোন নাম্বার দিয়ে যদি খুলেন তাহলে ফোন নাম্বার, আর ইমেল দিয়ে খুললে ইমেলটা। তো আমরা এখানে কী করবো, আমরা যে ইমেলটা এখানে দিয়েছিলাম সেই ইমেলটা এখানে সাবমিট করে দিব, আর আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা আপনারা নাও দেখতে পারেন, ডাবল 0। দেওয়ার পরে আমরা এখান থেকে লগ ইন একটা অপশনে ক্লিক করে দিব। লগ ইন অপশনে ক্লিক করে দিলে এখানে বলতেছে পাসওয়ার্ড ইয়ার নট অ্যান্ড ভুল, পাসওয়ার্ড এখানে আমার ভুল হয়েছে, ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি আবারও আপনাদের মাঝে পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড ভুল হচ্ছে, আচ্ছা ঠিক আছে, পাসওয়ার্ডটা ঠিক করতেছি। তো পাসওয়ার্ডটা আমাদের একটু ভুল ছিল, আমি আবার ঠিক করে ফেলছি। তারপরে এখানে বলতেছে এটা 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 আপডেটস লেটেস্ট অ্যান্ড দিস ইস অ্যান আপডেটে ক্লিক, ও সরি রে, আপডেটে ক্লিক করে ফেলছি। তো আপডেটে ক্লিক করার পর এখানে বলতেছে যে আমাদের প্রোফাইলকে আপডেট করার জন্য। তো আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইলটা একটা ছবি লাগাবেন, আপনার ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করে কিন্তু আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, ওকে। তারপরে এখানে আপনি এটা আর্নোন নাম্বার এটা সেট করবেন, আপনার ইমেলে ফোন নাম্বার অ্যাটাপ করবেন, এখান থেকে ফোন নাম্বারটা অ্যাড করবেন, ফোন নাম্বারে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন, অবশ্যই এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। কান্ট্রিটা কী সিলেক্ট করবেন আমি বলে দিচ্ছি, কান্ট্রিটা বাংলাদেশ, কোড দেওয়ার পরে আপনি জিরো বাদে আপনার নাম্বারগুলো দিবেন। দেওয়ার পর এখানে আপনার নাম্বার একটা কোড পাঠাবেন, কোড পাঠাবেন অথবা কল করবে, কল করলে সেই নাম্বারটাই এখানে সাবমিট করে লিঙ্ক আপ করে নেবেন। করে নেওয়ার পরে এখানে দেখেন আপনাদের এই যে প্রোফাইলের নামটা, এখান থেকে ইউজার নেমটা দিবেন আপনার নামের সাথে মিশাইয়া, ঠিক আছে, সেভ করে দিবেন। তারপর আপনি এখানে এটাও সেভ করে দিবেন, এটা আপনি মেন আছে, এখান থেকে ক্লিক করে আপনি মেন দিয়ে দিবেন, বাস কান হয়ে যাবে মেলে যে আমরা মেল এখানে পড়লাম। তারপরে এটাতে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করে নেব। ধরেন আমি এখান থেকে নাম দিয়ে দিলাম, এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম আমি সাইফুল, ওকে। সংক্ষেপ ক্ষেত্রে বেশি বড় নাম উঠবে না, এটা দিয়ে দিব, ফিনিশে দিয়ে দিলাম, ছোটোখাটো একটা করে নাম দিয়ে দিবেন, হয়ে গেছে। এখান থেকে ব্যাক চলে আসবেন, আসার পরেই দেখেন আমরা কিন্তু মনে হয় ব্যালেন্স, আমাদের কিছু ব্যালেন্স তারা দিয়ে দিবে। এখানে দেখেন ব্যালেন্স এখনও দেয় নাই। তো দেখেন এইখানে কিন্তু আমরা ব্যালেন্সটা পাবো। এই দেখেন এনাদের টোকেনটা কিন্তু এখানে মার্কেটে লিস্টেড আছে। এখানে যদি আমরা মার্কেটে ক্লিক করি, মার্কেটে ক্লিক করার পর এখানে যদি আমরা সার্চ বাটনে ক্লিক করি, ওনাদের টোকেনটা আমরা সার্চ করবো, ঠিক আছে। কী জানি টোকেনটার নাম, BNC না, BNC, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো BNCটা আমরা সার্চ করছি, করার পর এখান থেকে দেখেন BNC এখানে টোকেনটা, এখানে টোকেনটা আসে না, আসে না, আসে না, আসে না, আচ্ছা এখানে আসে না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তের অপশন এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে ও সরি, কোথায় জানি এখানে হোম বাটনে আসলে, আরে ওই এই এতক্ষণ আসলেও এখানে দেখলাম না, জানি কোথায় চলে গেল আবার। আচ্ছা এখানে যে আমি লিস্টেড আসে যে এখানে দেখাচ্ছি, আমি আপনাদের একটু প্রুফ দেখাচ্ছি, আমরা যেখান থেকে সাথে সাথে সেল করে নিতে পারবো। এই যে দেখেন আমরা এখানে যদি ক্লিক করি, এখানে মার্কেটে 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 এখানে ফিউচার ব্যালেন্সে যদি ক্লিক করি, ফিউচার ব্যালেন্সে এই যে দেখেন আমরা কিন্তু ভুল করছিলাম, আমি যে মার্কেটে ক্লিক করতে হবে, মার্কেটে ক্লিক করলে এই যে দেখেন বর্তমান তাদের প্রাইস কিন্তু 60 সেন্ট, মানে 0.60 সেন্ট তাদের প্রাইস আছে। মিলিয়ন মিলিয়ন এখানে কেনা বেচা হচ্ছে, দেখেন এখানে মিলিয়ন মিলিয়ন ট্রেড করা হচ্ছে। তা আশা করি বুঝতে পারছেন এখন আমাদের কাজটা করতে হবে কীভাবে, কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে আমাদের এই $100 নিতে হবে। অ্যাকাউন্ট মাস্ট বি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমাদের কী করতে হবে, 3D ক্লিক করতে হবে। 3D ক্লিক করার পর ওখানে ওই যে কর্নার আইকনে, ওইখানে মেন আইকনে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আগে কিন্তু প্রোফাইলটা সেটিং করে নেবেন, ঠিক আছে। তারপরে এইখানে যে দেখেন আনভেরিফাই, এখানে একটা ক্লিক করে দেবেন আনভেরিফাইতে, এখানে একটা ক্লিক করে দিয়ে
এখানে বলতেছি প্রোফাইল আপলোড, আপনি প্রোফাইল পার্সোনাল আপলোড করছেন, হ্যাঁ আমি করছি, লেটেস্ট এখানে ক্লিক করে দেবেন। লেটেস্ট এখানে ক্লিক করে দেওয়া, এখানে প্রোফাইল আপডেট তো হয়েই গেছে, ও নাম্বারটা আপডেট করতে হবে। এখান থেকে আপনি নাম্বারটা না দিলে এখানে কাজ হবে না, আপনি নাম্বারটা এখানে লিঙ্ক আপ করতে হবে। আমি নাম্বারটা লিঙ্ক আপ করি, তো দেখেন এই যে আমি আমার নাম্বারটা এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা কোড পাঠাবেন, একটা ক্যাপচা আসবে, ওটা ট্রেনে ধরে ফেরত দেবেন। দেওয়ার পর আপনাকে আপনার নাম্বারে একটা কোড পাঠিয়ে দেবে। তো সেই কোডটা আইনা এখান থেকে কী করতে হবে, আপনারা এই কোডটা কিন্তু আইনা এই যে এইখান থেকে এটা এখানে বসায় দেবেন, তারপর লিঙ্ক আপে ক্লিক করলে কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে। তো নাম্বারটা কিন্তু অলমোস্ট আমাকে পাঠিয়ে দিচ্ছে, একটু ওয়েট করবেন, নাম্বারটা আসতে কিন্তু আমাদের একটুটা টাফ ব্যাপার, লেট হয়ে যায়। তো নাম্বারটা এখানে আসবে, ওয়েট করতে হবে নাম্বারটার জন্য। নাম্বারটা আমাদের মেসেজ অপশন আসবে অথবা উপর দিয়ে দেখবেন যে মেসেজ চলে আসবে, সেই মেসেজটা থেকে আমরা নাম্বারটা নিয়ে এখান থেকে এটা বসায় দিব। আশা করি বুঝতে পারছেন, ওকে। আচ্ছা অলমোস্ট আমাদেরকে আমাদের ইয়েতে কোড চলে আসছে, কোডটা কত আসছে, এটা আমার গুগল বয়েজের ভিতরে নাম্বারটা চলে আসছে বিদেশি নাম্বারে। তো এখানে দেখেন 20 আর 98, হ্যাঁ এখানে 20 আর 98 বলছে, তো আমরা এখানে 20 আর 98 দিদি, 20 আর 98, বাস লিঙ্ক আপ এটা ক্লিক করবেন, লিঙ্ক আপ হয়ে গেছে। ইউজ নাম্বার মাগমা, তার মানে এটা আমি ইউজ করেছি, এই নাম্বারটা ইউজ করেছি, সেই ক্ষেত্রে আমার একটা নাম্বার চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে ওই নাম্বার এখান থেকে চেঞ্জ করে দিই, সমস্যা নেই। সেক্ষেত্রে আমার এখানে অনেক ইয়ের নাম্বার আছে, কোড নাম্বার আছে, আমি এখান থেকে একটা, আচ্ছা এই নাম্বারটাতে দিয়ে দিই নাকি, এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিই। নাম্বারটা অবশ্যই এখানে মিলিয়ে দিতে হবে, আপনারা বাংলাদেশি নাম্বার দিবেন, ঠিক আছে। তা আমার এই দেশে আমি নাম্বার এটা গুগল ভয়েস ইউজ করি, তো সেক্ষেত্রে এটা আমি এখানে কেটে দিই। এখন আবার রিপ্লেস নাম্বারটা পাঠাতে হবে, যেহেতু ওই নাম্বারটা আমার ইউজ হয়ে গেছে, আমি আরেকটা খুঁজছিলাম। আল্লাহ জানে, উল্টাপাল্টা করা যাবে না ভাই, উল্টাপাল্টা করলে কিন্তু কাপজাপ, ঠিক আছে। $50 ভাই, $50 দিয়ে কথা আমাদের, মেন কথা হলো এটা। ওই দেখেন আবারও কোড চলে আসছে, এখনও কোড সাথে সাথে চলে আসে, সমস্যা নেই। এখানে 86 56 নাকি, এখানে আমরা কোডটা দিব, কত 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 86 56, লিঙ্ক আপে ক্লিক করব। এটা সাকসেসফুল হয়ে গেছে, যাক এটা হয়ে গেছে। এখন আমাদের কাজ শেষ, প্রোফাইল কনফার্ম হয়ে গেছে, এখন আমরা এখানে ক্লিক করে দেব। এখানে যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের এই পেজে নিয়ে আসবে, নাম্বারটা আর প্রোফাইলটা সেটিং করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এখন কী করবেন, ফার্স্ট এইটাই ভেরিফাই করলে হবে, এটা ভেরিফাই লাগে না, ঠিক আছে। তো আমরা এইটাই ভেরিফাই করব, আমরা এটাতে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর আমাদেরকে পেজে নিয়ে চলে আসবে, এই পেজে একটা নিয়ে চলে আসবে, বলবে যে আমাদেরকে ভোটার আইডেন্টি কার্ড, সামনের পেজ আর পিছনের পেজ। এখানে আমি বলে দিচ্ছি স্পষ্ট, আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আমি বলে দিই, আপনারা শুনেন, এইখানে কী দিতে হবে, এইখানে আপনার প্রোফাইলের ডিটেলসের আইডেন্টি কার্ড নামের সাথে মিশানো, সেটা যেটা আপনি নাম দিচ্ছেন সেটার সাথে মিশতে হবে। এইখানে আপনি কী দিবেন, আইডেন্টি ডকুমেন্টস, ফটো, মানে আপনার সেলফি সহকারে একটা ফটো, ইয়া আপনি যেই ছবিটা তুলছেন সেই ডকুমেন্টসটা যেটা দিচ্ছেন নামের সাথে মিলে, এটা আপনি ফান ফ্রন্ট সাইড দিবেন। এটা কী দিবেন, এখানে বলছে সেলফি দিতে হবে আপনার একটা, তারপর সেলফি রেকর্ড, আপনি একটু রেকর্ড করে আপনার আইডেন্টি কার্ডটা সামনে নিয়ে একটু রেকর্ড মেকর্ড করে দিয়ে দিলে হয়ে যাবে। তারপর নিচে এখানে একটা নেক্সট ক্লিক করবেন, কন্টিনিউতে, ওটা বলে দিছে। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনি কী করবেন, আপনার ফার্স্ট নেম দিতে হবে। আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিয়ে আসে, আমি জানি না কোনটা দিয়ে কোনটা খুলছি, কেমনি কী। মিডল নাম আপনার দেওয়া দরকার নাই, আপনি লাস্ট নেম আর ফার্স্ট নেম দিয়ে দিবেন, মিডল নামটা আপনার দেওয়া দরকার নাই। তারপরে কান্ট্রিটা এখান থেকে দিয়ে দেবেন, কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন, আপনার বাংলাদেশ আছেন, বাংলাদেশ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দ্বিতীয় পেজে নিয়ে চলে আসবে। আপনি কী দিয়ে করতে চান, আইডেন্টি কার্ড না পাসপোর্ট, কী ভাই কী দিয়ে করতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি দেবো আইডেন্টি কার্ড, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে আপনার ছবি তুলতে বলবে, তো আপনি এইভাবে ছবি থেকে ছবি তুলে এখান থেকে দিয়ে দেবেন। তো আমার একটা কাজই ভুল হয়েছে, আমি এখান থেকে ডিটেলস দেখাই দিচ্ছি। তো সামনের পেজ পিছনের পেজ দিয়ে দিবেন, আর আপনাকে বলবে আপনার একটা ছবি তোলার জন্য। তো আপনি দেখেন ছবিটা কিন্তু আমার অলমোস্ট চলে আসছে, এখন আমরা ছবিটা তুলে দিব এখান থেকে, ছবিটা সুন্দরভাবে তুলে দিব। আমি আসি, আমার এক বন্ধুর বাসায় আসি, তো এখান থেকে আমি ছবিটা তুলে এখান থেকে দেখাই দেবো আপনাকে, ওকে। ছবিটা আপনি সুন্দরভাবে আপনার সামনে থেকে দিবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কারণ আমি ভিডিও করি আমার রাত্রেবেলা আমাদের বন্ধুর বাসায় এসে। তো দেখেন এইভাবে একটা আলো তুলবেন, আলো দিয়ে সুন্দর করে একটা ছবি তুলে ফেলবেন। তো ছবি তুলে আপনি এখানে দিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন, বাস আপনার কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পর আপনাকে বলবে যে আপনার একটা রেকর্ডিং, একটা ভিডিও দিয়ে অটোমেটিকলি আপনি দেখবেন যে আন্ডার রিভিউতে চলে যাবে, আপনার ডকুমেন্ট সহকারে আন্ডার রিভিউতে চলে যাবে। এই যে এখন বলবে যে আপনাকে একটা ফেস ভিডিও দেওয়ার জন্য, আপনাকে ফেসটা দেওয়ার জন্য। তো আমি ফেসটা তো ভুলে গেছি, ফেসটা দিচ্ছি আবারও। আপনার ফেসটা মানে একটু ভেরিফাই নিবে ওরা, ঠিক আছে, যাচাই করবে যে আপনি আসলে মানুষ নাকি। তো এই দেখেন চলে আসছে, যে আমি ফেসটা এখন দিচ্ছি, একটু হাসি দেবেন, এরকম একটু লাড়াচাড়া দেবেন, একটু সামনে চলে আসবেন, একটু দূরে নেবেন, একটু দূরে নেবেন, এই যে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনি করবেন, এটা নেওয়ার পরে এখানে ওরা একটু দেখবে, দেখার পরে মানে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। একটু রিভিউ নেবেন, রিভিউ নেবে, রিভিউ নেবে, রিভিউ নেবে, কমপ্লিট করে যদি ঠিক হয়, সঠিক হয়, তাহলে রিভিউতে চলে যাবে। আশা করি কথাটা বুঝতে পারছেন। তো এইভাবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। $50 নিতে হলে একটু কষ্ট করতেই হবে ভাই,
তো দেখেন আন্ডার রিভিউতে কিন্তু চলে গেছে আমার, যেহেতু আমাদেরকে $50 নিবে। এখন কিন্তু আমাদের ফেসটা ভেরিফাই হয়ে গেছে, এখানে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, আন্ডার রিভিউতে চলে গেছে আমাদের। যখন এটা ভেরিফাই হয়ে যাবে এখান থেকে চেকিং চলতেছে, বেশিক্ষণ সময় লাগে না, দ্রুত হয়ে যাবে, ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই এখানে হয়ে গেলে আমাদের এখানে ভেরিফাই লেখা থাকবে এখানটা, ঠিক আছে। তো ভেরিফাই হওয়ার পরে কিন্তু তারা অ্যাড্রপ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের এখানে টোকেন ব্যালেন্স এখানে ক্লিক করে এখানে আমরা আমাদের এই ব্যালেন্সটা এখানে আমাদের ব্যালেন্সটা শো করবে। কোথায় পাবেন? এই যে এইখানটা পাবেন। এখন এখানে মাইনিংটা আরেকটা আছে, ডেলি টাস্ক, এখান থেকে হোম বাটনে ক্লিক করলে এই যে দেখেন এখানে একটা টাস্ক বাটন নামের অপশন আছে, এই যে ট্যাক্স, এই ট্যাক্স বাটনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হলে এই ট্যাক্সগুলো আপনি এখান থেকে ফিল আপ করতে পারবেন। এক একটা ট্যাক্সের বিনিময়ে কিন্তু এখান থেকে কিছু টোকেন পাবেন। এখান থেকে ডেলি ট্যাক্স, এই যে একটা টোকেন কিন্তু আপনি অলমোস্ট এখান থেকে পাবেন। এই যে আপনাকে 60 সেন্ট এখান থেকে দিয়ে দিছে, এটা এখান থেকে এই ট্যাক্সগুলো আপনি এখান থেকে পূর্ণ করে এখান থেকে আর্নিংটা করতে হবে আপনার। ওকে, তো এখান থেকে এইভাবে আমাদের ওই দেখেন, এই যে দেখেন আমি এখানে এখন আমার ব্যালেন্স কিন্তু শো করে নেই, কিন্তু আমি যখন এই ট্যাক্সে গেছি ডেলি চেকিংয়ে আমরা প্রত্যেকদিন এখান থেকে 50-60 সেন্ট করে তাদের একটা টোকেন পাবো এখান থেকে। তাদের অ্যাড্রপ ফ্রেশ হয়ে গেলে কিন্তু আমরা এটা এখান থেকে সেল করে ইনস্ট্যান্ট এখান থেকে ট্রেড করে আমরা এটা নিয়ে নিতে পারবো। পরবর্তীতে আমি আপনাদেরকে দ্বিতীয় আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে দিয়ে দিব। এরকম এক্সচেঞ্জারে জয়েন করাটা আপনাদের জন্য আমাদের জন্য অনেকটা ভাগ্যবান, কারণ যেহেতু আমরা ফ্রি এখান থেকে ইনকাম করতে আসছি, ঠিক আছে। তারপর দেখেন এখানে যখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, এখানে যখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এখানে আমরা ক্লিক করে যখন এখানে চেকিং আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে একটা মাইনিং স্টার্ট করতে পারবো। এখানে একটা মাইনিং ইন্টিগ্রেটেড সিস্টেম আছে। মাইনিংটা কোথায়? এই দেখেন মাইনিং, এখানে একটা ক্লিক করবেন, ডেলি এখান থেকে মাইনিং করতে পারবেন। এই যে এখানে স্টক মাইনিং, এই যে রিসিভ অ্যান্ড কালেক্ট, এই দেখেন এখানে আপনি প্রতিদিন কত পয়েন্ট কালেক্ট করতে পারবেন, এখান থেকে কত পার্সেন্টের জন্য কত পার্সেন্ট এখান থেকে, এই যে কালেক্ট একটা ক্লিক করে দেবেন। কালেক্ট একটা ক্লিক করে দিলে এখানে আপনার মাইনিংটা এখানে স্টকে আপনি গো টু অ্যাকাউন্ট আপনার এখনও ভেরিফাই হয় নাই, আপনি একটা স্টকে রাখলে সেটার বিনিময় আপনি এখানে মাইনিং হবে একটা টোকেন বিনিময়। তো আমরা স্টার্টে ক্লিক করে দিই, দেখি কী হয়। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর সেখানে নট ডিপোজিট আছে, ঠিক আছে। আমরা এখানে একটা ক্লিক করে দিই, রিসিভ হয়ে গেছে। এখন ক্লিক করে দিই, এখন হয়ে যাবে, মানে একটু ঢুকে আবার একটু ব্যাক বাটনে চলে আসলে একটু লোডিং নিয়ে আমাদের এখানে অ্যাকাউন্টটা চলে আসবে, আমাদের মাইনিংটা স্টার্ট হবে। এখানে দেখেন মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখানে আমরা যে প্রতিদিন ওটার বিনিময় এখান থেকে আমাদের মাইনিং এখানে করে স্পিড বাড়বে, আর সেই ইনকামটা এই যে এখান থেকে আমরা স্টার্ট শুরু করে দিলাম, স্টার্ট হয়ে গেলো সাকসেসফুলি কমপ্লিট। ডেলি একটা আমরা এখান থেকে টোকেন করে পাবো, এখান থেকে আমাদের আর্নিংটা এখানে দেখাবে শিরোনামে। ওকে, মাইনিং দ্য স্টার্ট অ্যান্ড আর্নিং, তো এখানে আর্নিংটা আপনি এখানে উঠবে, এখান থেকে আপনি আবার ট্রান্সফার করে আপনি মেন অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট ভেরিফাই হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এখানে আপনার একটু বারবার এসে চেক করবেন যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা, এরা কিছুক্ষণের ভিতরে ভেরিফাই করে দিবে, আশা করি বুঝতে পারছেন। এই হলো ইন্টারফেস, আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। ওয়ালেট ফাংশন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ওয়ালেট উইথড্র করতে পারবেন, তাদের টোকেনটা ইনস্ট্যান্ট নিয়ে উইথড্র করে আপনাদের পকেটে নিয়ে চলে আসতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই হলো বিস্তারিত ভিডিও, আজকে আমি আপনাদের একটু ডিটেলস দেখাই দিচ্ছি, আমার চেহারা সহকারে আপনাদের কাছে দেখাই দিলাম। তো আমার চেহারা আমি ফেস ভিডিও দিব অবশ্যই আপনাদেরকে, অনেকটা ভালো লাগছে ভাই। 100 টোকেন পেলেও কিন্তু এখান থেকে আমরা প্রায় $60 থেকে $70 $100 আমাদেরকে দিলে, তো মিস করবেন না। ভালো ভালো অ্যাড্রপ দিয়ে থাকে আমি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই মিস করবেন না। প্রত্যেকটা অ্যাড্রপে জয়েন করবেন, প্রতি মাসে $200 থেকে $300 আপনার ইনকাম করা ইনশাল্লাহ সম্ভব, আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বিদায়, খোদা হাফেজ। লাইক চাই 100।